আমার আর আমার বন্ধুর দুজনের পরীক্ষা, দুজনে একসাথে হলে গিয়ে একই টেবিলে বসলাম, খাতা পেলাম, লিখলাম সেম টু সেম। আশা ছিল 10 আউট অফ 10 পাবো। কয়েকদিন পরে খাতা দিল, খাতাতে দেখতে পেলাম বন্ধু পেয়েছে 10 আর আমি পেলাম 8। কি ভাবছেন, টিচারের সাথে ওর রিলেশন ভালো এই কারণে? আসলে তা না, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, খাতার মধ্যে ওর হাতে লেখাটা বেশ ভালোই ছিল, তার উপর ও বিভিন্ন পয়েন্টগুলিতে আন্ডারলাইন করে দিয়েছিল এবং বিভিন্ন জায়গা গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সে বিভিন্ন কালার করে দিয়েছিল। আর আমি সেম টু সেম লিখলেও ও যে এক্সট্রা জিনিসগুলি আমি আর ইউজ করিনি, না করার দরুন টিচার আমাকে 2টি নাম্বার কমে দিয়েছিল। তো আজকে আমরা কম্পিউটার শিখব কিভাবে সেম টু সেম কপি করা যায় এবং বিভিন্ন সুন্দর সুন্দর পয়েন্ট, অর্থাৎ বিভিন্ন সুন্দর সুন্দর লেখা কিভাবে ইউজ করা যায় এবং বিভিন্ন জায়গায় কিভাবে কালার করা যায়, সে বিষয়গুলি আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার ঢুকে পড়ি। সবাইকে কম্পিউটার ভিতর থেকে স্বাগত জানাচ্ছি, আশা করি আমাকে দেখতে পাচ্ছেন। ও সরি, কিভাবে দেখবেন, আপনি তো আপনার মনিটর এবং মাউসটাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটি দেখলে হবে। এখানে দেখতে পাচ্ছি এ কলাম এবং সি কলাম সেম টু সেম টাইপের ডেটাই বিভিন্ন রোতে এন্ট্রি দেওয়া আছে। এখন প্রথমে আসি A1 সেলে। A1 সেলে তহিদুল হাসান, ধরে নিই আমি তার লেখা সুন্দর নাই, তার লেখাটাকেই সুন্দর করতে হবে। তাহলে কি করতে হবে, ফন্টটাকে আমরা চেঞ্জ করতে হবে। ফন্টটা চেঞ্জ করলে আমরা ফন্ট গ্রুপে গিয়ে প্রথমে যে ফন্টের বক্সটি আছে ওইখানে ক্লিক করলে বিভিন্ন ফন্ট দেখা যাচ্ছে। আমি যখন বিভিন্ন ফন্টের উপর যাচ্ছি তখন A1 সেলে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টাইলের ফন্ট এখানে শো করে। তো আমার যে ফন্টটি আমার পছন্দ হয় সেই ফন্টটি আমি সিলেক্ট করে ক্লিক করলেই ওই ফন্টটি এখানে হয়ে যাবে। নিচে আসি, দেখি আবদুল্লাহ মোহাম্মদ জাফর, ধরে নিই তারও হাতের লেখা সুন্দর নাই, তারপরে আরেকটি সুন্দর হাতের লেখা দিতে হবে। তাহলে কি করতে হবে, একইভাবে গিয়ে অন্য আরেকটি ফন্ট আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে যে কোনো একটি ফন্ট, আমাদের যে ফন্টটি পছন্দ হয় সেই ফন্টটি আমরা সিলেক্ট করে দিলাম। যদি এটিও পছন্দ না হয় অন্য একটি, তখন অন্য একটি আমরা সিলেক্ট করে দিব। ধরে নিই এটি তার পছন্দের একটি ফন্ট। তারপরে আসি আবরারুল হক। এই আবরারুল হক হয়তো দেখতে ছোটখাটো কিন্তু সে লম্বা হতে চায়, অর্থাৎ সে আর একটু বড় হতে চায়। তাহলে কি করতে হবে, তাকে বড় করতে হবে। বড় করতে হলে ফন্টটি বড় করতে হবে। এখানে ফন্ট দেখা যাচ্ছে 11। আমরা যদি এখান থেকে সিলেক্ট করে দিই যে কোনো সাইজের ফন্ট, আমরা যে কোনো সাইজের উপরে আমাদের কার্সরটা নিলে কিন্তু ফন্টের সাইজটি সিলেক্ট হয়ে যায়। এখন ধরুন আমি দিলাম 16, 16-এ ক্লিক করলাম, সেই সাইজের ফন্টটি হয়ে গেল, অর্থাৎ উনি একটু বড় হয়ে গেল। একইভাবে ডান দিকে দেখতে পাচ্ছি যে 2টি A, একটি এতে ক্লিক করলে ফন্টটি ইনক্রিজ হবে আর ছোট এটিতে ক্লিক করলে ফন্টটি ডিক্রিজ হবে। আমরা দেখে নিই, বড় এতে ক্লিক করলে ফন্টটি বড় হতে থাকলো, একইভাবে ছোট এতে ক্লিক করলে ফন্টটি ছোট হতে থাকলো। অন্যভাবে আমরা ছোট বড় করতে পারি, ফন্টের ঘরে এসে আমরা যদি কিবোর্ড থেকে কোনো একটি সাইজ এখানে আমরা লিখে দিই তখন সেই সাইজটি এখানে হয়ে যাবে। আমাদের যে সাইজ দরকার হবে আমরা সেই সাইজটি এখান থেকে আমরা করে নিতে পারবো অনায়াসে। এখন দেখি আসি মোহাম্মদ ওয়ালি। ওয়ালি একটু মোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে চিকন, তখন আমরা ওয়ালিকে যদি মোটা করতে চাই বোল্ড করতে হবে, অর্থাৎ একটু মোটা করে দিতে হবে। এখানে যে বি কমান্ডটি আছে, বি এর উপর ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপ দিলেও বোল্ড হয়ে যাবে। দেখে নিই বোল্ড। যদি আবার বোল্ডটি আমরা উঠিয়ে দিতে চাই, আবার তখন বি এর উপর ক্লিক করলে বোল্ড উঠে যাবে। সেম যদি আবারও দিতে চাই তখন আবার ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। নিচে আসি মোহাম্মদ মশিউর রহমান। উনি সোজা থাকতে পছন্দ করেন না, হয়তো উনি একটু বাঁকা থাকতে পছন্দ করেন, তাহলে ওনাকে একটু বাঁকা করে দিই। কীভাবে বাঁকা করব, ইটালিক করব। ইটালিক আই বাটনটিতে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দিলেও ইটালিক হয়ে যাবে, অর্থাৎ একটু বাঁকা হয়ে গেল। সোজা করতে গেলে সেমভাবে, আবার বাঁকা করতে গেলে একইভাবে ক্লিক করলে হয়ে যাবে। নিচে আসি মোহাম্মদ আমিনুল্লাহ। এই আমিনুল্লাহকে আমি নিচে, হয়তো উনি একটি গুরুত্বপূর্ণ লোক, তাহলে তাকে আমি নিচে একটি আন্ডারলাইন করে দেখিয়ে দিব কিভাবে। দেখতে পাচ্ছি ইউ, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ অথবা
ইউতে ক্লিক করলেও আন্ডারলাইন হয়ে যাবে। নিচে দেখতে পাচ্ছি যে ওনার নামের নিচে একটি আন্ডারলাইন দেখা যাচ্ছে। যদি আমি ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে নিচে এসে ডাবল আন্ডারলাইনে ক্লিক করলে ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। তেমনি ভাবে ডাবল বা সিঙ্গেল আমার যেটি দরকার হয়, যদি কোনোটির দরকার না হয় সেম ভাবে যদি ক্লিক করে দিই তাহলে উঠে যাবে। এখন আমি তাকে আন্ডারলাইন দিয়ে রাখলাম, কিন্তু চাচ্ছি যে তার আরো অনেক বৈশিষ্ট্য আছে, সে মোটা হতে চায়, সে বাঁকা হতে চায়, তাহলে সবগুলি ইফেক্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিলে সবগুলি ইফেক্ট হয়ে যাবে, অর্থাৎ উনি অলরাউন্ডার হয়ে গেলেন আর কি। মোহাম্মদ আবু বকর উনি দেখতে সুন্দর, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কালো, অর্থাৎ ফন্টটি আছে কালো রঙের। আমি অন্য একটি কালার সিলেক্ট করব। তখন আমি ফন্টের যে এই সাইনটি আছে এই সাইনটিতে ক্লিক করলে ডান দিকে অনেকগুলি ফন্ট ডিফল্ট ভাবে আমাদের জন্য দেয়া আছে, আমি যে কোনো একটি কালার সিলেক্ট করলে হয়ে গেল। কিন্তু আমার যদি অন্য কালার পছন্দ হয় কিন্তু এই কালারটি আমার সুন্দর লাগছে না, অর্থাৎ এখানে যে ডিফল্ট কালারগুলি দেওয়া আছে ওইগুলি একটিও ভালো লাগছে না, তাহলে মোর কালারে যাব। আমি মোর কালারে গেলে আমাকে অনেকগুলি অপশন এখানে দেখাচ্ছে, আমি যে কোনো কালার সিলেক্ট করলে, যদি গ্রিন কালার সিলেক্ট করি গ্রিন কালারটি এখানে দেখা যাচ্ছে নিউতে, কারেন্টে আছে রেড। এই কালারগুলি আমার যদি পছন্দ না হয় তখন আমি যাব কাস্টম, অর্থাৎ আমি আমার মন মতো সিলেক্ট করব, যে কোনো জায়গাতে ক্লিক করলে সেটি হয়ে গেল। আবার যাই আমি, আবার দেখি মোর কালার কাস্টম, এখানে দেখতে পাচ্ছি যে কোনো কালার সিলেক্ট করলে আমি সিলেক্ট দেখতে পাচ্ছি নিউতে, অথবা ড্র্যাগ করে আমি উপরে নিচে নেমেও সেই কালারটি আমি দেখতে পাবো। একইভাবে এখানে দেখতে পাচ্ছি কালার মডেল RGB রেড গ্রিন ব্লু। আমরা টিভি স্ক্রিন অথবা মনিটর অথবা কম্পিউটারের মনিটরে আমরা যে কালারটি দেখতে পাই সেই তিনটি কালারের সমন্বয়ে কালার তৈরি হয় RGB। প্রতিটি কালারের মান হলো 255, যেমন আমি যদি এখানে গ্রিন 255 করলাম, অন্যগুলি যদি আমি জিরো করে দিই, রেড জিরো করে দিলাম, ব্লু সেটিকেও আমরা জিরো করে দিলাম, তখন এখানে দেখতে পাচ্ছি ব্লু। এখন ব্লু যদি হালকা বা গাঢ় করতে চাই এখান থেকে ড্র্যাগ করে আমি করতে পারো, ব্লু হয়ে গেল। এখন আসি মোহাম্মদ সাইফুল ইসলাম, ধরুন তার যে নামটি আছে নামের নিচে ব্যাকগ্রাউন্ড কালারটি আমি অন্য কালার করে দিতে চাই, এখানে বলে হয় ফিল কালার, অর্থাৎ যদি ওনার নামের নিচে সাইফুল ইসলাম যে সাদা কালারটা দেখা যাচ্ছে নিচে ওইটিকে যদি আমি অন্য কালার করতে চাই, ফিল কালারটা যদি অন্যভাবে দিতে চাই, তখন কালার বাকেটটি দেখা যাচ্ছে ফিল কালার, এই কালার বাকেটের পাশে ক্লিক করলে অনেকগুলি কালার, কালারের কথা একই, ফন্ট কালারে যেরকম আমরা কালার চেঞ্জ করেছি একইভাবে এখান থেকে আমরা বিভিন্ন কালার চেঞ্জ করে আমরা দেখতে পারি। আপনারা নিজেরা গাটাগাটি করে দেখবেন, আশা করি বুঝতেও পারবেন ইজিলি। তারপর দেখতে পাচ্ছি নাজমুল ইসলাম, তাকে আমি একটা বাক্সে বন্দি করতে চাই, অর্থাৎ একটি বর্ডারের মধ্যে রাখতে চাই। আপনি যখন বিয়ে করবেন তখন একটি বাক্সে যেরকম বন্দি হয়ে যান, আমরা দুষ্টামি করি বলি সেরকমই একটি বর্ডারে আপনাকে বন্দি করা হলো, তখন আপনি বর্ডারে গেলেন, এই জায়গায় বর্ডারের অপশন আছে, এই মুহূর্তে আছে নো বর্ডার, অর্থাৎ কোনো বর্ডার নাই। আমি যদি যে কোনো একটি বর্ডার সিলেক্ট করি, এখানে যেমন বর্ডার হয়ে গেল, এখানে অল বর্ডার এখন দেখা যাচ্ছে। এখন যেভাবে যে বর্ডারটি আপনার দরকার হবে যে সময় সেই বর্ডারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। একইভাবে যদি সবগুলিকে আমি দিতে চাই সে একই, তাহলে আমি একইভাবে সিলেক্ট করলাম, শুধু আউটসাইড বর্ডার দিলাম, ওটি অল বর্ডার দিয়েছিলাম, এখন আউটসাইড বর্ডার দিলে শুধু সবগুলি সিলেক্ট করে যদি আমি আউটসাইড বর্ডার দিতে চাই আউটসাইড বর্ডার হয়ে যাবে, শুধু আউটসাইড বর্ডারে দেখলাম আমি। এখন এই কাজগুলি যে দেখলাম এগুলি আমি অন্য জায়গা থেকেও আমি করতে পারি, সেটি হলো প্রতিটি গ্রুপের ডান দিকে দেখতে পাচ্ছি যে একটি একটি অ্যারো সাইন, এই অ্যারো সাইনটিকে বলে ডায়লগ বক্স লঞ্চার। এই ডায়লগ বক্স লঞ্চারে যখন আমি ক্লিক করব তখন ফরমেট সেল ডায়লগ বক্সটি আমাদের সামনে এসে হাজির হবে। এখন আমি আমার ফন্ট কোন স্টাইলে ফন্ট দিব, ফন্টের কি ফন্ট দিব, কোন স্টাইলে ফন্ট দিব, কি সাইজের ফন্ট দিব, কি কালারের ফন্ট দিব, সবগুলি এখানে একসাথে আছে, আমি সিলেক্ট করে ওকে দিলে হয়ে গেল। একইভাবে যদি বর্ডারের ক্ষেত্রেও যাই, ডান দিকে বর্ডার ট্যাবে গেলে প্রথমে আমরা ছিলাম ফন্ট ট্যাবে, এখন বর্ডার ট্যাবে আসলাম, বর্ডারটা আমি কত মোটা বা কত চিকন বা ডট ডট দিতে চাই কিনা যে কোনো একটি বর্ডার সিলেক্ট করলাম, বর্ডারে এখানে ক্লিক করলে বর্ডার হয়ে যাবে। আবার যদি বর্ডার লাইনটিকে আমি অন্য কালার করতে চাই তখন এখানে দেখা যাচ্ছে যে কালার, এখানে যে কালারটি দেখতে পাচ্ছি সেই কালারগুলি এখান থেকে আমি যে কোনো একটি কালার চুজ করে দিই, ক্লিক করে দিলে সেই কালারটি এখানে দাঁড়ান করবে, ওকে দিলাম, কাজ শেষে হয়ে গেল।
এখন আমরা চাচ্ছি যে A1 সেলের তহিদুল হাসান এই লেখাটি যেরকম আছে C1 এমন সেরকম করব। তখন আমরা কি করব, আমাদের ফন্টের কি নেমে আছে, কত সাইজ আছে, কি কালার আছে, সবগুলি এতগুলি ভিন্ন ভিন্ন না করে আমরা ফরম্যাট পেইন্টার, এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করলেই A1 সেল সিলেক্ট হয়ে গেল। তখন আমরা C1 এর উপর সেই ইফেক্টটা কিভাবে দিব দেখতে পাচ্ছি, মাউসের পাশে একটি ব্রাশ দেখতে পাচ্ছি, অর্থাৎ রঙের ব্রাশ, সেই ব্রাশটিকে আমরা এখানে এনে ছেড়ে দিলাম, তখন সেম টু সেম হয়ে গেল, অর্থাৎ হুবহু নকল হয়ে গেল। একইভাবে যদি আমি পুরো কলামটিকে করতে চাই অথবা যে কোনো রেঞ্জকে করতে চাই, সেই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নিয়ে একইভাবে আমরা ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম, ফরম্যাট পেইন্ট, আমরা মাঝখানের কিছু অংশ করলাম, এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, হয়ে গেল। একইভাবে যদি নিচের অংশটুকু আমরা করতে চাই তাহলে কি করব, সিলেক্ট করে ফরম্যাট পেন্টে ক্লিক করে এনে ছেড়ে দিব। এখন সেম ইফেক্টটি যদি আমরা অন্য কোনো সেলে করতে চাই সেম ভাবে আমরা করে নিতে পারবো। তো বন্ধুরা, আজকে শিখে নিলাম আমরা কিভাবে ফন্ট ইউজ করা যায়, কিভাবে ফন্টের সাইজ ইউজ করা যায়, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়, কিভাবে ফন্টের কালার করা যায়, ফিল কালার করা যায়, এবং একটি সেলকে অন্য একটি সেলে কিভাবে হুবহু রূপান্তরিত করা যায় সে বিষয়গুলি জানতে পারলাম। আশা করি টিউটোরিয়ালটি দেখে আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুকে শেয়ার করে টিউটোরিয়ালটি দেখার সুযোগ করে দিন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি আশা করি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।